সকাল থেকে ভারী বর্ষণের জেরে কিন্তু একেবারে গোটা মহারানী এলাকার বিভিন্ন গ্রামীণ এলাকাগুলি জলের নিচে তলিয়ে গিয়েছে। এর ফলে বিভিন্ন গ্রাম কিন্তু সেখানে তলিয়ে যাওয়ার ফলে নিজেদের প্রাণ রক্ষা করার জন্য এবার সরকারি বিদ্যালয় গামারিয়া স্কুলে কিন্তু সেখানে আশ্রয় নিয়েছেন শরণার্থী শিবিরে বিভিন্ন এলাকার সাধারণ মানুষ। এবং আমরা এই মুহূর্তে তাদের সাথে কথা বলে জানতে পেরেছি বিভিন্ন গ্রামীণ এলাকায় কিন্তু বিপর্যস্ত হয়েছে, সড়ক থেকে শুরু করে বাড়িঘর ভেঙে পড়েছে এবং বড় বড় গাছও কিন্তু সেখানে ফলার একেবারে পড়ে যাওয়ার কারণে কিন্তু বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ অল্প বিস্তর ক্ষতি হয়েছে। এবং কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা বলেছেন টিভি 100 বাংলার সাথে, সেখানে মাতারবাড়ি ব্লকের ভিডিও সম্পূর্ণ তথ্যটি, মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের সম্পূর্ণ তথ্যটি তুলে ধরেছেন এবং সেই সাথে স্থানীয় যারা নেতৃত্ব রয়েছেন, শাসক দলের যারা নেতৃত্ব রয়েছেন, তারাও কিন্তু ভিডিওর সাথে বের হয়ে বিভিন্ন গ্রামীণ এলাকা পরিদর্শন করছেন এবং সাধারণ মানুষকে খাবার দেওয়ার জন্য সেখানে সাহায্য করছেন মহকুমা প্রশাসনের সাথে একসাথে মিলিত হয়ে। এবং আমরা দেখতে পাচ্ছি এই ধরনের ঘটনা খোদ মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গ্রামীণ এলাকায়, এবং বর্তমানে কিন্তু আমাদের ঠিক পেছনে কিন্তু রয়েছে গামারিয়া স্কুলের, সেখানে বিভিন্ন বাঙালি পরিবারগুলি কিন্তু সেখানে আশ্রয় নিয়েছেন এবং সেই সাথে কিন্তু আমরা একেবারে গামারিয়া স্কুলের নিচে যে একটা রুম রয়েছে সেখানে স্কুলের রুমের ভেতরে কিন্তু যারা উপজাতিরা সেখানে কিন্তু তারা আশ্রয় নিয়েছেন পরিবারের শিশুদের নিয়ে। এবার প্রশ্ন হচ্ছে যদি আজকে রাতে যদি এই ধরনের বৃষ্টিপাত আরো বেড়ে যায় তাহলে কিন্তু ভয়াবহ আকার ধারণ করবে গোটা গোমতি জেলা। আমাদের কাছে যা খবর রয়েছে আরকেপুর থেকে শুরু করে মাতারবাড়ি বিভিন্ন জায়গায় কিন্তু গ্রামীণ এলাকাগুলি বিপর্যস্ত হয়েছে বাড়ি বন্যার কারণে। প্রশাসনের চিন্তা কিন্তু প্রতিনিয়ত বাড়ছে, তার কারণ মহারানী থেকে শুরু করে অমরপুর এবং উদয়পুরে গোমতী নদী লাগোয়া বিভিন্ন বাড়িঘর মহা বিপজ্জনক অবস্থায় রয়েছে বলে আমাদের কাছে যা খবর। এই মুহূর্তে এক্সক্লুসিভ টিভি 100 বাংলা আপনারা দেখতে পাচ্ছেন উদয়পুরের এই ধরনের খবর। এবং কিছুক্ষণ আগে আপনাদেরকে আমরা জানিয়েছিলাম গর্জির কি অবস্থা ছিল, ভয়াবহ রূপ কিন্তু বিভিন্ন জাতীয় সড়ক ধরে, এবং আগরতলায় কিন্তু এই ধরনের ঘটনা গতকালকে কিন্তু ঘটে গিয়েছে এবং এখনো পর্যন্ত বিভিন্ন মানুষ সেখানে আশ্রয় নিয়েছেন বিভিন্ন শরণার্থী শিবিরে। এক্সক্লুসিভ, এবং গতকাল রাতে রাত 2:30 নাগাদ সবার আগে আমরা জানিয়েছিলাম গোমতী নদীর জল কিন্তু বেড়ে চলেছে, আজকে তা সরজমিনে আপনাদেরকে কিছুক্ষণ আগে আমরা জানিয়েছি। এবং আমরা বর্তমানে রয়েছি মহারানী গামারিয়া স্কুলের শরণার্থী শিবিরে। উদয়পুর থেকে বিপ্লব দে, টিভি 100 বাংলা। কালকের এই প্রচণ্ড বৃষ্টির মধ্যে আপনার এই উদয়পুর অমরপুরের রাস্তা গাঙ্গারিয়া এলাকার মধ্যে দুটি বিশাল গাছ ভেঙে পড়ে, সে জায়গার মধ্যে আমরা খবর পেয়ে তৎসকাল থেকে আমরা তৎপরতার মধ্যে কাজ চালিয়ে যাচ্ছি এবং এখানে আমাদের ন্যাশনাল হাইওয়ে টিম এসেছিলো এবং আমরা এবং অমরপুরের ফরেস্ট মিলে আমরা এই রাস্তা আমরা ক্লিয়ার করেছি। কতক্ষণ সময় লেগেছে, কতক্ষণ সময় লাগলো আপনাদের পরিষ্কার করতে? রাস্তা করতে আনুমানিক প্রায় 2 ঘন্টার মতো সময় লেগেছে। এখন কি উন্মুক্ত হয়েছে রাস্তা? এখন রাস্তা উন্মুক্ত হয়েছে এবং ক্লিয়ার আছে।